আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের সামনে বলা হচ্ছিল অমুসলিমদের সাথে সহাবস্থানের বিভিন্ন অবস্থা এবং জায়েজ না জায়েজের বিভিন্ন মশলা। অমুসলিম যদি আপনার সাথে বসবাস করে তাহলে বলেছিলাম যে তাকে ইসলামের দিকে আকর্ষণ করবেন, বিকর্ষণ করবেন না, এমন ব্যবহার করবেন না যে সে আপনার ব্যবহার দেখে ইসলাম থেকে দূরে সরে যায়। আর এ কথাও বলেছিলাম যে অমুসলিম হলেও, কাফের হলেও তার প্রতি আপনি দয়া করবেন, যেহেতু দয়াবান মানুষকে আল্লাহ তাআলা দয়া করে থাকেন। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। তাহলে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াতে যারা আছে দুনিয়াবাসীর প্রতি দয়া করো, তাহলে আকাশবাসী আকাশওয়ালাকে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। প্রত্যেক সজীব প্রাণ বিশিষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শনের স্বভাব আছে। তার মানে যদি আপনি একটা বিড়াল কুকুরকে পানি পান করান তাতেও স্বভাব আছে, তাই না? বিড়াল কুকুরকে পানি পান করালেও স্বভাব আছে। আপনার কুকুরকে পানি পান করানো এবং তার ফলে বেহেস্তে যাওয়ার কথা, বেশ্যার বেহেস্তে যাওয়ার কথা আপনারা শুনেছেন কুকুরকে পানি পান করি। সুতরাং মানুষকে যদি পানি পান করানো যায়, সে নাইবা হলো মুসলিম, তাতেও আপনার স্বভাব আছে। আচ্ছা, তাহলে অমুসলিমকে দান করা যাবে না যাবে না? অমুসলিমকে দান করা যাবে। আর বলেছিলাম জাকাত দেওয়া যাবে আকর্ষণ করার জন্য, বাকি অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। আপনি আপনার পকেট থেকে ব্যক্তিগত দান আপনি তাকে দিতে পারেন, বুঝতে পারলেন? তাছাড়া যদি আকর্ষণের ব্যাপার না থাকে তাহলে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না, সুতরাং সেটা খেয়াল রাখতে হবে। অনেকে প্রশ্ন করেন যে অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা। কোরবানির গোশত কোন অমুসলিম আমাদের সাধারণত চাইতে আসে, যদি চাইতে আসে কোরবানির দিনে সেই গোশত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এই গোশত দেওয়া যাবে, যেহেতু এই গোশত আপনার কি ফরজ না, এ গোশত ফরজ না, কি বলে আপনার এ সদকা করা, আপনার কি বলে এই জিনিসটা আর কি ফরজ না, কোরবানিটা ফরজ না। কোরবানির গোশত যদি অমুসলিমকে দেওয়া যায় তাহলে খাওয়ানো যাবে, সমস্যা নেই। ব্যাস, এবারে বলি কাফের হলেও তার প্রতি জুলুম করা যাবে না। যদি কাফের মনে করে তাকে আপনি জুলুম করেন, আপনি আপনার দেশে সংখ্যাগুরু আছেন বলে কাফেরদের প্রতি জুলুম করবেন, তা চলবে না। তাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না, আপনি আপনার আচরণ ও ব্যবহারে তাকে কোনো প্রকার কষ্ট দেবেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলা মান জালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তাইবি নাফস ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। শোনো, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ অমুসলিমের প্রতি জুলুম করবে অথবা তার অধিকার সম্পূর্ণরূপে আদায় করবে না, হয়তো তাকে আপনি খাটালেন, খাটানোর পর আপনি সম্পূর্ণ পয়সা দিলেন না, সে বেচারি দুর্বল অমুসলিম, আর আপনি এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছেন, অতএব তাকে আপনি সম্পূর্ণ পয়সা দিলেন না, অথবা তাকে তার সাধ্যের বাইরে কর্মভার চাপিয়ে দেবেন, আপনি দেখা গেল আপনার কাছে অনেক লেবার আছে কিন্তু মুসলিমদেরকে হালকা কাজ দিয়েছেন আর কাফেরদেরকে ভারী কাজ দিয়েছেন, এরকম যদি করেন, অথবা তার সম্মতি বিনা তার নিকট থেকে কিছু গ্রহণ করবেন, তার কাছ থেকে জোর করে কিছু গ্রহণ করবেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিয়ামতের দিন সেই ব্যক্তির প্রতিবাদী হব। প্রতিবাদী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদী হবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি বাদী হন তো মামলায় জেতার আশা আছে, জিততে পারবেন? প্রশ্নই ওঠে না। এই জন্য খেয়াল রাখতে হবে যে এত বড় এই যে অমুসলিমের সঙ্গে আপনি মানে অসৌজন্যমূলক ব্যবহার করবেন, এটা আপনার জন্য মোটেই জায়েজ না। তারপরে থাকলো আপনার হত্যা করা। অমুসলিম কিছু দোষ করলো, আপনি হত্যা করলেন,
হয়তো এমন কিছু করলো যে দোষ। আপনি জানেন যে যদি কোনো নাস্তিক, যদি কোনো কাফের, যদি কোনো অমুসলিম ইসলামের বিরুদ্ধে কিছু লিখে আল্লাহকে গালি দেয়, যেমন ফেসবুকে দেখছেন আল্লাহ আকবর কত রকমের গালি, তাই না? তারপরে রাসুলকে গালি, কত রকমের গালি, ইসলামকে গালি, কত রকমের গালি। এর হুকুম কি ইসলামে? তাকে হত্যা করা হবে। কিন্তু হত্যা করবে কি আপনি? না, সরকার করবে। বলবেন যে মুসলিম সরকার নেই, তো নেই তো আপনার দায়িত্ব শেষ। আপনি আল্লাহর কাছে অভিযোগ করুন, আপনি যদি পারেন সরাসরি গিয়ে তাকে বলুন যে কেন ভাই তুমি এরকম করছো, নসিহত করুন, উপদেশ দেন। আর হত্যা করার দায়িত্ব আপনার না, অতএব হত্যা করা যাবে না। আর বিশেষ করে যদি সংখ্যাগরিষ্ঠ দেশে এই অবস্থা হয়, আর সে যদি চুক্তির ভিতরে আসে, আইনে পড়লে পরে আলাদা কথা। যেমন সৌদি আরবে আছে, সৌদি আরবে আছে, যদি কোনো অমুসলিম কোনো অমুসলিমকে কিংবা মুসলিমকে হত্যা করে তাহলে কি সে বেঁচে যাবে? না, কারণ আপনি দেশে আসার সময় চুক্তি করে নিয়েছেন, ভিসা লাগাবার সময় কি বলেছেন যে আমি সৌদি আরবে যাবতীয় আইন কানুন মানতে বাধ্য। সাইন করেছেন কেউ নাকি চোখ বন্ধ করে চলে এসছেন? হ্যাঁ, সাইন, ভিসা লাগানোর আগে সাইন করতে হয় যে আমি যে দেশে যাচ্ছি সেই দেশের সমস্ত আইন কানুন মানতে বাধ্য, এই জন্য অমুসলিমকেও এখানে ছাড়া হবে না। বুঝতে পারছেন? তো সেই রকম যদি অবস্থা হয় তাহলে সেটা সরকার করবে। এবার সরকার মনে করুন সৌদি আরবে আপনি দেখলেন এক অমুসলিম আল্লাহকে গালি দিল বিশ্রী ভাষায়, আপনি সরকারের তোয়াক্কা না করে গিয়ে আপনি তাকে নিজে হত্যা করলেন। আপনার গায়রাত ছিল, আপনার গায়রাত হওয়া উচিত, মানে আপনার রাগ হওয়া উচিত যে আল্লাহকে গালি দিচ্ছিস শয়তান তুই কাফের, দিয়ে আপনি মেরে দিলেন তাকে। অথচ সৌদি আরব এখানে, এখানে আপনি আপনার উচিত ছিল কি সঙ্গে সঙ্গে সরকারকে জানান, সরকার ব্যবস্থা নেবে। এখন যদি বলেন সরকার যদি ব্যবস্থা না হয় না নেয়, তো না নেয় তো আপনার দায়িত্ব শেষ। কিন্তু আপনি নিজে হাতে দায়িত্ব নিয়ে, আইন নিজের হাতে নিয়ে কোন রকম কোন চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করতে পারেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যদি কেউ চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। অন্য এক হাদিসে আছে কত বছর? 500 বছর। 40 বছরের দূরত্ব কি কম নাকি? তো যাই হোক, তো মোট কথা হচ্ছে তাকে হত্যা করা যাবে না। বেশ, আরো এক আদব মনে রাখুন যে কাফেরদের বাতিল মাবুদকে গালি দেওয়া মুসলিমদের জন্য বৈধ নয়। আপনি তো এখন অমুসলিমদের কথা শুনলেন যে গালাগালি করে, মুসলিমরা গালাগালি করে না? এক্ষুনি এক ভাই আমাকে টেলিফোন ফেসবুকে লিখেছেন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে একজন ইবনে বাজের কথা বলা হলো, তার ফতোয়া এই, তো বলছে বিদাতি, আর বিদাতিরা সাধারণত কি হয় অশ্লীল ভাষায় গালাগালি করে, বিদাতিরা সাধারণত খুব গালাগালি করে, যাদের কাছে দলিল নেই তাদের কাছে দলিল হলো কি গালাগালি, শেষকালে লাঠালাঠি। তো ইবনে বাজকে বলছে কি কানা দাজ্জাল, চিন্তা করতে পারেন? একজন বলছে ইবনে বাজ নয় ফিতনা বাজ, দেখেন চিন্তা করে। জাকির নায়ককে কি না কি বলছে, জাকির নায়ক নয় ওটা, জাকির নায়ক। তারপরে কি বলছে, জাকির নায়ক নয় কাফের নায়ক। তারপরে আরো ইহুদিদের দালাল তো সবাইকে বলছে, ইহুদিদের দালাল তো আমাদেরকেও বলছে, আমাদেরকে বলছে শয়তানের বক্সের আলেম, মানে টিভিতে আসে তার জন্য শয়তানের বক্সের আলেম। তারা তো আসতে পারছে না হিংসায়, আর কি বলবে জ্বালাতে, মানে হিংসা জ্বালাতে তারা আর কি বলবে, এসি রুমে বসে ফতোয়া দেয় দরবারি আলেম, জেহাদিরা আবার বলছে দরবারি আলেম, তার মানে সরকারের বিরুদ্ধে আমরা কিছু বলি না, সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, জিহাদ করতে হবে, জেল খাটতে হবে, তবে আপনার ধর্ম প্রচার, ইসলাম প্রচার হবে। একজন আজকে পোস্ট দিয়েছে যে এরা হচ্ছে হাফ হাফ ইসলামকে মানে, এরা দাওয়াত মানে জিহাদ মানে না। আমরা কি জিহাদকে অস্বীকার করেছি নাকি বলেছি যে জিহাদের প্লেস নয়, এটা জিহাদের জায়গা নয়, জিহাদের শর্ত না থাকলে পরে জিহাদ করো না, সন্ত্রাস জিহাদ নয়। তাই বলছে যে এরা হাফ ইসলাম মানে, তাহলে আপনি এর অভিযোগ কোথায় জানাবেন? একমাত্র আল্লাহর কাছে জানানো ছাড়া উপায় নেই। অবশ্য এদেশে হলে পরে তো খবর ছিল, কিন্তু ঘরে বসে ফেসবুকে দাজার মাকেও গালি দেওয়া হয়, কিন্তু সব দেশে হয় না। এদেশে হলে পরে ওই লোককে
দেওয়া হতো, এই জন্য আমাদেরকে বলছে দরবারি আলেম, তার মানে সরকারের পাঁচ আটা গোলাম। কিন্তু আল্লাহর রহমতে সরকারও এমন নয় যে কাউকে পাঁচ আটা গোলাম বানিয়ে রাখবে, আর এমনও নয় যে ওদের মতো লোকদেরকে জীব চালাতে কাঁইচির মতো জীব চালিয়ে যাবে, ছেড়ে দেবে তাদেরকে, তাও না। আল্লাহর রহমতে শাসন আছে, অতএব আল্লাহর কাছেই অভিযোগ, যেহেতু সে আমাদের ছোঁয়ার বাইরে, ধরার বাইরে। ব্যাস, বাতিল মাবুদদের গালি দেবেন না। বাতিল মাবুদদেরকে গালি দিলে পরে কি হবে? আপনি তাকে গালি দেবেন, সে ছেড়ে দেবে? বলুন। একজন বলছে আলবানি কি জানে, আলবানি তো ঘড়ির মেকার, সে হাদিসের কি করে জানলো? আলবানি সম্পর্কে না জেনে প্রশ্ন করছে, তো ঘড়ির মেকার হলে কি হাদিস সম্পর্কে জানা যায় না? আবু হানিফাও বলা হয় ইমামে আজম, তারাই বলে। তো ইমামে আজমের কি কি পেশা ছিল? কাপড়ের ব্যবসা করতেন না? তো যে কাপড়ের ব্যবসা করে সে আবার ইমাম হয় কি করে? আমরা তো তা বলি না। তো এইভাবে যারা না জেনে মানে ফালতু প্রশ্ন করে, গালির বিনিময়ে গালি খাবে। আপনারা সাহাবা জামানায় বাপ মাকে গালি দিত? গালি দিত না। যখন বলা হলো যে তোমরা বাপ মাকে গালি দিও না, তখন বলা হলো কি যে কেউ কি আর বাপ মাকে গালি দেয়? তো বললেন যে না, গালি তো দেয় না, কিন্তু সে অপরের বাপ মাকে গালি দেয়, ফলে তারা এর মা বাপকে গালি দেয়, ফলে নিজের মা বাপকে গালি দেওয়া হয়। তুমি আপনি যদি বলেন শুয়োরের বাচ্চা, তখন সেও বলবে শুয়োরের বাচ্চা তার কাকে? তুমি তার বাপকে শুয়োর বানালে, সেও তোমার বাপকে শুয়োর বানাবে। তো এইভাবে হয়। এখন গালির বদলে গালি, আপনি যদি কোনো বাতিল মাবুদকে গালি দেন, বহু রকম মূর্তি বলুন বা মাজার বলুন বা যাই বলুন, আপনি গালি দিলেন এটা ওই এটা সেই, তাহলে সে আপনার আল্লাহকে গালি দেবে। আর বাতিল মাবুদ যদিও গালি খাওয়ার কেউ হকদার কেউ হকদার না। বাতিল মাবুদ বলতে আপনি দেখেন ঈসা আলাইহিসসালাম মাবুদ, খ্রিস্টানদের মাবুদ এখন ঈসা আলাইহিসসালাম, এবং ঈসাকে গালি দেওয়া হবে? অসম্ভব। বাকি যদি কেউ গালির হকদার হয়, যেমন ভণ্ড পীর যারা বলছেন, তারা যদি গালি খাওয়ার হকদার হয়, তারা যদি হকদার হয়ে গালি খায় আলাদা কথা, কিন্তু উল্টা যদি আল্লাহকে গালি দেয়, তাহলে যে গালি খাওয়ার মোটেই হকদার না তাকে গালি দেওয়া হলো। সুতরাং এই জন্যই নিষেধ আছে, তোমরা বাতিল মাবুদদেরকে গালি দিও না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা আহ্বান করে তাদেরকে গালি দিও না। কেন? কেননা তারা অন্যায় ভাবে অজ্ঞান বশত আল্লাহকে গালি দিয়ে বসবে। সুতরাং সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কাফেরকে গালি দিয়ে মুসলিমকে কষ্ট দিও না। কাফেরকে গালি দিয়ে মুসলিমকে কষ্ট দিও না মানে, মনে করুন জাহিলি যুগে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসার পরে যারা জাহিলি যুগে মারা গেছে তারা তো জাহান্নামে যাবে, ঠিক কিনা? এবার তাদেরকে যদি গালাগালি করেন, তো তার ছেলেরা হচ্ছে মুসলমান, তো মুসলমানদের মনে কষ্ট হবে না? হবে না, মনে কষ্ট হবে। এই জন্য কাফেরদেরকে গালি দিয়ে মুসলমানদেরকে কষ্ট দিও না। যাই হোক, কাফেরদেরকে মোট কথা গালাগালি করবেন না। আমরা বলি বাতিলকে গালাগালি করবেন না, কারণ বাতিলকে গালাগালি না করে কি করুন, মানে আলো জ্বালিয়ে যান। অন্ধকারকে গালি না দিয়ে আপনি আলো জ্বালিয়ে যান। তো এই হলো আপনার কথা। কোন অমুসলিমকে খামাখা গালাগালি ও বদদোয়া করবেন না, যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বলা হলো হে আল্লাহর রসুল, মুসজিকদের উপরে আপনি বদদোয়া করুন। তিনি বললেন আমি অভিশাপকারী রূপে প্রেরিত হইনি, বরং আমি কেবল করুণা রূপে প্রেরিত হয়েছি। আমি কি রূপে প্রেরিত হয়েছি? করুণা রূপে। সুতরাং তিনি হচ্ছেন সারা পৃথিবীর জন্য করুণা, সারা পৃথিবীর জন্য করুণা। আর করুণা রূপে যিনি প্রেরিত হন, তিনি কারো কাউকে গালাগালি করতে পারেন না, কাউকে অভিশাপ করতে পারেন না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অভিশাপ দিয়েছেন না দেননি? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অভিশাপ দিয়েছেন না দেননি? দিয়েছেন। তাহলে কেন এই কথা? এমনি আমভাবে কাউকে অভিশাপ দেওয়া যাবে না, কিন্তু কেউ যখন অত্যন্ত অত্যাচার করবে তখন তার উপরে বদদোয়া তিনি করেছেন এবং অভিশাপ দিয়েছেন। একবার এক ইহুদি
বা কয়েকটা ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলল আসসালামু আলাইকুম, কি বলল আমাদের অনেকে কাটিং করে বলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, একজন আছে আমাকে মাঝে মাঝে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতুহু বারাকাতুহু অনেকে বলে কি বলে বারাকাতুহু মানে বরকাত দিয়ে। তো বহু রকমের কাটিং এর সালাম আছে বুঝলেন, আমাদের দেশে অনেকে মজাক করে বলে বাবরে টেরিকটের সালাম, টেরিকট তো জানেন, টেরিকটের সালাম আছে, ইলেকট্রনিক সালাম আছে, ডিজিটাল সালাম আছে, ডিজিটাল। তো যাই হোক, তো এইভাবে ইহুদিরা এসে বললো কি আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বললো আসলে লাম বাদ দিয়ে আসসালামু আলাইকুম না, কি বললো আসসালামু আলাইকুম। আমাদেরও অনেকে এরকম সালাম দেয়, তো আসসাম আসসালাম পার্থক্য আছে না নেই? নিশ্চয় পার্থক্য আছে। সালাম মানে হলো শান্তি, আর সাম মানে, সাম মানে হলো মৃত্যু। তো আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি হোক, শান্তি বর্ষণ হোক, আর আসসালামু আলাইকুম মানে আপনার উপরে মৃত্যু বর্ষণ হোক, মানে আপনি মরুন, আপনি খালে যান, জাহান্নামে যান, ডালে যান, রালে যান, কবরে যান, এ মানে আসসালামু আলাইকুম। তো ইহুদিরা এসে কি বলল আসসালামু আলাইকুম। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়ালে থেকে তিনি বলছেন আসসালামু আলাইকুম ইয়া ইখওয়ানাল কিরাদাত ওয়াল খানাজির ওয়া লানাতুল্লাহি ওয়া গাদাবুহ। আয়েশা বললেন তোদের উপরে মৃত্যু হোক এই বান্দর আর শুয়োরের ভাইরা, বান্দর আর শুয়োরের ভাইরা, আর তা আল্লাহর লানত হোক আর গজব হোক তোদের উপর। বান্দর আর শুয়োরের ভাই কেন বলল? আয়েশা বললেন বান্দর আর শুয়োরের ভাই কেন? হ্যাঁ, তো গালিটাই, গালিটা কেন বললেন? বান্দর শুয়োরের ভাই হওয়ার কারণ কি? ইহুদিরা বান্দর আর শুয়োরের ভাই কেন বলতে পারেন না? কারণ তারা এক সময়ে ইহুদিরা বানর আর শুকুরে পরিণত হয়েছিল। ফাকুলনা আলাহুম কুনু কিরাদাতান খাসিন, তারা বানর আর শুয়োরে পরিণত হয়েছিল, এই জন্য তারা হচ্ছে বানর আর শুয়োরের ভাই। এ কথা আয়েশা বললেন। অবশ্যই হাদিসে সনদটা জয়ীফ, কিন্তু আমভাবে হাদিসে আছে যে আয়েশা কিন্তু মানে গরম হয়েই বা রাগ হয়ে তিনি বলেছিলেন তোদের ওপরও মৃত্যু হোক। তো এখানে বাড়তি শব্দগুলো আছে, এই সনদ সহি নয় কিন্তু আমভাবে হাদিসটা সহি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা মাহ চুপ করো, আয়েশা আয়েশা তুমি চুপ করো, এরকম বলছো কেন? ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মা সামিতা মা কালু, আপনি কি শুনলেন না ওরা কি বলল? আয়েশা ভাবছেন কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি, আসসালাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি যে আসসালাম বলেছেন না আসসালাম বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আয়েশা লাম ইয়াদখুলি রিফকু ফি শাইইন, আমি যে শুনেছি আমি কি বলেছি। তো তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব কি দিয়েছিলেন? ওয়া আলাইকুম। এই জন্য বলা হয়েছে যে যদি অমুসলিম সালাম দেয় কি বলতে হয়? ওয়ালাইকুম। জানি না সালামে কি বলছে, শান্তি বলছে না অশান্তি বলছে, তো ঠিক আছে ওয়ালাইকুম, শান্তি বললেও ওয়ালাইকুম আর অশান্তি বললেও ওয়ালাইকুম, তাই না? যেমন গুরু তেমনি দক্ষিণা, যেমন প্রশ্ন সেরকম উত্তর, যেমন কুকুর তেমনি মুগুর, না ওয়ালাইকুম, ঠিক আছে। তো আয়েশাকে বললেন আয়েশা শোনো, তোমার এইভাবে গালির বিনিময়ে গালি দেওয়া উচিত হয়নি। জেনে রেখো নম্রতা যে বিষয়ে ঢোকে, নম্রতা যে বিষয়ে প্রবেশ করে, এখানে একটু গরম হয়ে গেলেন না, এখানে নরম হওয়া দরকার ছিল, বিশেষ করে দিনের দায়ীদের নরম হওয়া দরকার, গরম হলে পরে কিন্তু মানুষ তো কখনো কখনো গরম হয়ে যায়, এটা কিন্তু ভুল, এটা রাগ থাকা ভালো না থাকা ভালো, রাগ থাকা ভালো না থাকা ভালো, দুটোই ভালো, দুটো প্রশ্নের উত্তর এরকম হবে না থাকা ভালো না থাকা ভালো, তা না, দুটোই ভালো, রাগ থাকা ভালো প্রয়োজন মতো, আর রাগ না থাকা ভালো অতিরিক্ত কন্ট্রোলের বাইরে, না রাগ থাকতে হবে। ইমাম শাফি একটা কথা আছে, যার রাগ নেই সে গাধা,
বলুন, যার রাগ নেই সে কি কোন কিছু প্রতিবাদ করতে পারবে, অন্যায়ের প্রতিবাদ করতে পারবে? তার বউ যদি কারোর সঙ্গে নষ্টি ফষ্টি করে কিছু বলবে? হ্যাঁ ঠিক আছে, মাটির মানুষ গো, মাটির মানুষ কিছু মনে করে না, কিছু মনে করবে না, তো রাগ নেই তো, তাই না? যার রাগ নেই সে হচ্ছে গাধা, এই জন্য যার রাগ নেই সে হচ্ছে দায়ুস। রাগ থাকা ভালো কিন্তু বেশি ভালো না। আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি সররিপুর কথা, সররিপু জানেন আপনারা? সর মানে কি ছয়, রিপু মানে কি শত্রু, ছয় শত্রুর কথা জানেন? আপনার ভিতরে ছটা শত্রু আছে। হ্যাঁ কি 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 বলেন আপনারা? কাম ক্রোধ বলেন, বলেন দেখি কে কি বলতে পারছেন দেখি। ছটা ঋতুর কথা, এই কি বলে রিপুর কথা, রিপু মানে কি শত্রু, সেই শত্রুর কথা আপনাদের কি জানা আছে? সররিপু মানে কি কাম, কাম মানে কি, কাম মানে কি, কাম মানে কি, কাম মানে কাজ নাকি? কাম মানে যৌন লালসা। দেখছেন, যারা বাংলা জানে তারা ঠিক বলতে পারবে, কাম মানে হচ্ছে যৌন লালসা। এই যে আমরা বলি মহিলাদের কি পরপুরুষের দিকে তাকানো উচিত, জায়েজ না? কাম দৃষ্টিতে তাকানো যাবে না। কাম দৃষ্টি মানে যৌন লালসা। ও যদি আমার স্বামী হতো, ওকে যদি, এই যে এই একটা যৌন অনুভূতি মানে লোভ তাকে দেখে। একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাচ্ছে, জায়েজ না না জায়েজ? কাম দৃষ্টিতে দেখা না জায়েজ। খবর পড়ছে হুজুর, খবর শুনছি তো, কিন্তু খবর শুনছি আপনি মেয়েটা কোন দিকে তাকাচ্ছেন? সেখানে যে কাম দৃষ্টি থাকে না জায়েজ। তো কাম দৃষ্টি, কাম মানে যৌন লালসা, নাকি আপনি দেখে বললেন? আমি তো এতক্ষণে খেয়াল করছি এখানে লেখা আছে। যাই হোক, কাম, কাম মানে হচ্ছে যৌন লালসা, এটা আপনার শত্রু, তাই না? যৌন লালসা থাকা ভালো না ভালো না? আবার সে একই প্রশ্নের উত্তর বলছেন, থাকা ভালো কিন্তু হারাম ভাবে বৈধ না। আপনার স্ত্রীর সঙ্গে যৌন লালসা না থাকলে আপনার বউ থাকবে আপনার কাছে? এই জন্য এই ছয় রিপু থাকা ভালো কিন্তু অবৈধ ভাবে থাকা ভালো না। দুই নম্বর হচ্ছে ক্রোধ, যেটা রাগ, রাগের কথাটা বলতে বলতে কথাটা এলো, রাগ থাকা ভালো কিন্তু অতিরিক্ত রাগ ভালো না, অকারণে রাগ ভালো না। যে কথায় কথায় রাগ করে সে আহমক, তাই না? কথায় কথায় রাগ করবে সে হচ্ছে আহমক, তাকে আহমক বলা হয়। আর প্রয়োজনে রাগ থাকতে হবে না, যা প্রয়োজনেও রাগ থাকে না সে হচ্ছে গাধা, সে কি করে মানুষ হয়? এই জন্য এটাও ঠিক, লিমিটেড থাকা দরকার, নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত থাকতে হবে। নম্বর তিন হচ্ছে লোভ, লোভ বলতে ধনের লোভ, ধন লালসা, যেখানে টাকা পেলে টাকা আপনাকে নিতেই হবে যে কোনো প্রকারে হোক, যে কোনো প্রকারে। লোভ সামালতে না পেরে মানে মানুষ চুরি করছে, চুরি করছে, তারপরে কত রকম ভাবে হেরফের করছে, তসরুফ করছে। আমাকে একজন বললেন, হুজুর রঙের কারবার কোথায় বলছে? রঙের কারবার, একজনের রং করছে, সেই রং নিয়ে গিয়ে অন্যের রং করে দিয়ে আসছে, সেখানে পয়সা পাচ্ছে। এখানে রংটা কার হিসাবে যাচ্ছে? বাড়িওয়ালার হিসাবে যাচ্ছে। তো এসে কি লোভ, এগুলো মানুষের লোভ হয়, আর লোভে পড়ে চুরি করে, লোভে পড়ে আপনার তসরুফ করে, লোভে পড়ে ডাকাতি করে। তো এই হচ্ছে লোভ, কিন্তু লোভ থাকা ভালো না খারাপ? ওই একই রকম লোভ নিশ্চয়ই থাকা ভালো কিন্তু নিয়ন্ত্রিত। লোভ না থাকলে আপনি তো দুনিয়াই করবেন না, ঠিক না? তো নিয়ন্ত্রিত লোভ থাকতে হবে, বিশেষ করে কিসের লোভ থাকা দরকার? ইসলামী জ্ঞান শিক্ষা করবে, যে লোভ, এই যে ছাত্রগুলো আসছে, আহা কত কষ্ট করে দেখছেন, এসে যদি ঘুমায় তো এখানেও ঘুমাচ্ছে এসে, তো আপনার আস কষ্ট করে ঠান্ডাতে শীতে গরমে সবসময় আসছে এখানে, তো লোভ হচ্ছে যে আমিও যাব, আমিও শিখবো, আরে দেখছি যে যা প্রশ্ন করছে অমুক বলতে পারছে, আমি কেন বলতে পারছি না, তাহলে আমিও করব, ঠিক না? জান্নাতের লোভ, জান্নাতের লোভ ভালো না? ভালো, যে লোভ ভালো সে লোভ আপনি নিশ্চয়ই করবেন। তো লোভ থাকা ভালো কিন্তু ওই যে অবৈধ লোভ কিন্তু থাকা উচিত না। তিন চার নম্বর হচ্ছে মদ, মদ মানে শরাব না, মদ মানে হচ্ছে অহংকার, মদন্মত্ত মানে অহংকারে উন্মত্ত, মদ মানে মদ, মদন্মত্ত মানে মদ খেয়ে উন্মত্ত না, মদ এখানে বাংলা, এগুলো বাংলা শব্দগুলো কঠিন কঠিন শব্দ, যেগুলো সে সংস্কৃত থেকে আসে, এই জন্য এগুলো কঠিন। মদ, রিপু মানে শত্রু, কেউ জানতেন? রিপু, রিপু মানে শত্রু, এখানে মদ মানে হচ্ছে অহংকার, অহংকার থাকা
ভালো না, অহংকার আপনার ভালো না। অহংকারের এক বিন্দু সরিষা দানা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাবে না। কিন্তু এরই কাছাকাছি একটা অর্থ আছে, গর্ব। আপনি মুসলিম বলে গর্বিত কিনা? আপনি মুসলিম বলে নিশ্চয়ই গর্বিত। এ নয় মুসলমান হয়ে অনেক সময় এয়ারপোর্টে গিয়ে নামাজ পড়বো, লোকে কি বলবে? তবে দেখেছেন অনেকে খেলার ময়দানে গিয়ে অত লক্ষ লক্ষ মানুষের সামনে কি করছে, নামাজ পড়ছে, এয়ারপোর্টে নামাজ পড়ছে। আর আমরা অনেক সময় তো লজ্জা করি, এখানে সব চাকরি দেখি, দেখবি এখানে ন্যাংটা মেয়ে রয়েছে, এ রয়েছে, ও রয়েছে। হ্যাঁ, দোকানে যদি কোনো অমুসলিমের দোকানে যাই, ভাই একটু জল হবে, পানিও বলতে লজ্জা লাগে। যদি চিনতে পারে যে মুসলমান, মুচমান বা নেড়ে নিজেকে তুচ্ছ মনে করা হয় না, তুমি নিজেকে তুচ্ছ করছো কেন, তুমি নিজেকে হ্যাঁ মনে করছো কেন, তোমার তো গর্ব হওয়া উচিত যে তুমি মুসলিম। কিন্তু সমস্যা হচ্ছে যে সে নিজের স্বকীয়তা জানে না, নিজের সত্তাকে সে চেনে না, এই জন্য সত্তাকে সে হারিয়ে ফেলেছে, বিকিয়ে ফেলেছে। কিভাবে? একটা বাঘের ছানা, বাঘের ছানা ছোটবেলা থেকে ছাগপালে মানুষ হচ্ছিল, দিয়ে মানুষ হতে হতে সেই ছাগলের মতো ম্যা ম্যা চলছে। তারপরে একদিন পানি খেতে গিয়ে দেখছে পানির ভিতরে আমার চেহারা আর ওদের চেহারা তো এক না। তখন এক বাঘের সাথে দেখা হলো, বাঘ তাকে বললো তুমি কিন্তু ওদের নও, তোমার দেখবে করে গর্জন ছেড়ে গর্জন ছেড়ে বলছে তুমি হচ্ছে বাঘ, তোমার বিশাল শক্তি আছে, ওগুলো তো আমাদের খাবার, দেখবে। তারপর থেকে সে নিজের স্বকীয়তা যখন চিনতে পারলো, বুঝতে পারছেন তো, অনেক সময়ে পরিবেশের কারণে বাঘের বাচ্চা ছাগের বাচ্চা হয়ে থাকে না। মানুষের মনে গর্ব হওয়া উচিত, এই গর্ব যে আমি মুসলিম, অহংকার না। সুতরাং এর একটা দিক হচ্ছে ভালো। তারপরে চলুন মোহ, মায়া মমতা, মোহ, ধনের মোহ, আপনি ছাড়তে চাইছেন না, দান করতে চাচ্ছেন না, কার্পণ্য করছেন, এমন মোহ, এমন মায়া যে একটা অবৈধ মেয়েকে আপনি ভালোবাসছেন, আপনার ঘরে ভাবি আছে, খুব ভালো বেচারি, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর তার কথাবার্তা, নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু তা বলে আপনি তাকে বউ বলে পেতে চাইবেন, নিশ্চয়ই এটা বিশাল। আপনার পাড়াতে একটা মেয়ে আছে, আপনার স্কুলে একটা কলেজে আপনার মেয়ে আছে, আপনার সহপাঠী নিয়ে আছে, তাকে হ্যাঁ ভালোই লাগলো, তার প্রতি মায়া হওয়া উচিত। এমনিতেই প্রকৃতিগত ভাবে ভালোবাসা আসে, তাই না? ভালোবাসা করতে হয় না, ভালোবাসা হয়ে যায়, করতে হয় না, হয়ে যায়। কিন্তু এটা হয়ে যায় দিতে পারে, কিন্তু সেটাকে অপবিত্র হতে দেওয়া, এটাই হচ্ছে বাড়াবাড়ি। পবিত্র ভালোবাসা হয়েছে, তাকে আপনি কি করেন, আপনি কি করেন, তাকে বৈধভাবে তাকে বিয়ে করার চেষ্টা করেন। আর শেষ ৬ নম্বর হচ্ছে মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে লেখা আছে কি, হিংসা, পরশ্রী কাতরতা, পরের শ্রী দেখে কাতর হয় যে গাড়ি কিনলো, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আমি গাড়ি কিনব, এই যে পরেরটা নষ্ট হোক আমারটা বেঁচে থাক, আমার কেন হয় না, ওর হলো আমারটা কেন হবে না, মানে ও ও সুন্দরী বউ পেল, মরে যাক তারপর আমি বিয়ে করব। এ হচ্ছে মাৎসর্য, পরশ্রী কাতরতা, হিংসা, ওর এতগুলো ধন হলো, ওর বিল্ডিং হলো, বিল্ডিংটা ধ্বংস হয়ে যাক, ভূমিকম্প হোক না ভেঙে যাক। অনেক সময় হিংসুক নিজের ক্ষতিও করে থাকে অপরের ধ্বংস কামনা করে, বুঝতে পারছেন তো? এই ৬টা রিপু মানুষের ভিতরে আছে যা কঠিন। আমরা কি বলতে বলতে চলে গেলাম যে মানুষের মাধ্যমে, মানুষের মাঝেই কি আছে, রাগ আছে। তো আয়েশাকে বললেন, আয়েশা তুমি গরম হইও না, নম্রতা যেখানে থাকবে সেই জিনিসকে, সেই নম্রতা সেই জিনিসকে সৌন্দর্য মণ্ডিত সুন্দর করে তুলবে। আর ওয়ালা ওয়ালাম ইউনজা আমিন শাইইন ইল্লা শানা, আর সৌন্দর্য কি বলে আপনার, নম্রতা যেখান থেকেই সরিয়ে নেওয়া হবে এবং অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া হবে কিংবা গরম ঢুকিয়ে দেওয়া হবে, তখন সেই সেই জিনিসের সৌন্দর্যকে মলিন করে তুলবে, বুঝতে পারছেন? তো যখন আপনি কথা বলবেন, কাফেরদেরকেও আপনি গালাগালি করবেন না, মুসলিমদেরকেও গালাগালি করবেন না, তাদের সঙ্গেও আপনি সৌজন্য সহকারে কথাবার্তা বলবেন এবং ইসলামের দিকে আকর্ষণ করবেন, এটাই হচ্ছে আপনার কাছ থেকে বাঞ্ছনীয়। আর
যখন আপনি কথাবার্তা বলবেন, মুসলিমদের সঙ্গে ভালো কথা বললেন, কাফেরদের সঙ্গে কি অভদ্রের সাথে কথা বলবেন? অভদ্রের সাথে না, অভদ্রতার সাথে কথা বলবেন, তাদের সঙ্গে ভদ্রতা দেখাবেন, চরিত্র দেখাবেন। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের জন্য ভালো কথা বলো। এখানে নাস বলা হয়েছে, নাস মানে কি শুধু মুসলমান? না, এখানে বলা হয়নি যে কুলু লিল মুসলিমিনা হুসনা, তা না, কুলু লিন-নাসি হুসনা, সমস্ত মানুষের সাথে কি করো? ভালো কথা বলো। অতএব তারাও হচ্ছে মানুষদের মানুষ, অতএব তাদের সঙ্গেও আপনাকে ভালো কথা বলতে হবে। এই হচ্ছে আজকের কথা, এখনো অনেক কথা আছে, ইনশাআল্লাহ পরে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।